बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थी अस्सलामु अलैकुम। आशा करी महान अल्लाह ताला रहमते तुम्हारा भलो आसो। क्लान्तिकालीन समय तुम्हारा भलो थेको सुस्थ थेको यही प्रत्याशा आमरा सब समय करी। आमी तुम्हादेर दुआ एवं आल्लाहर रहमते भलो आछि इनशाल्लाह। आज तुम्हादेर चतुर्थ बर्षेर अनलाइन प्रथम क्लास आमी मौदूद आहमेद सार आजकेर सबजेक्ट होच्छे तुम्हादेर बैंक व्यवस्थापना। एई क्लासे बैंक व्यवस्थापना क्लास सर आसले शुरूते ही आमरा बैंक के विषयटी आलोचना करब। बैंक शब्दटी कोथा थेके उत्पत्ति होयेछे, बैंक शब्दर अर्थ कि, एटार इतिहास कि, प्रथम क्लास जेहेतु प्रथमे आमरा भूमिकाटाई आलोचना करब नाकि बोलो? आच्छा ठीक आछे। आसले बैंक शब्दर उत्पत्ति कोथाई थेके? प्राचीन लेटिन बैंकिंग अर्थात बैंक का अर्थात बैंकस इत्यादि शब्दें आधुनिक रूपी हलो आजकेर बैंक शब्दटी। जिनिसटा तुम्हारा क्लियर कि ना जानी ना, आमी आबारो बोलछी प्राचीन लेटिन बैंकिंग अर्थात आरेकटा होच्छे बैंका आरेकटा होच्छे बैंकस इत्यादि शब्देर आधुनिक रूपे होच्छे आसले बैंक। तुम्हार सूचना लगलेई सभ्य समाजे आसले अर्थ छाड़ा जेमनि कोनो मानुषेर पक्षे चला सम्भव नय, तेमनि बैंक छाड़ाओ अर्थेर कार्यकर व्यवहार लेनदेन ओ निरापत्ता विधान असम्भव। শুধুমাত্র শিল্পপতি বা ব্যবসায়ীদেরকে নয়, সমাজের সব ধরনের মানুষকেই ব্যাংকের আর্থিক সহায়তার কি প্রদান করে। তাই একজন ব্যবসায়ী থেকে ছাত্র পর্যন্ত সকল ব্যক্তিকেই ব্যাংক হিসাব খুলে লেনদেন করতে দেখা যায়। যেখানেই অর্থ সেখানেই ব্যাংক বা যেখানেই ব্যাংক সেখানেই অর্থ, অর্থাৎ বলতেছে जेखने अर्थ सेखने बैंक, जेखने अर्थ सेखने कि बैंक और जेखने बैंक सेखने अर्थ, जेखने अर्थ आखने बैंक आने बैंक आखने कि आर्थ आभवे अर्थ और बैंक आज के समाजे जेमन समार्थक हो पड़े। अर्थ छाड़ा बैंक अचल, बैंक छाड़ा अर्थ अचल, कथा बुझते ठीक है। बैंक आसले कि जानो, आमरा एकटा कथा प्रचलित आछे जे कारो काछे जदि टाका ना थाके से जदि अन्य टाका निये व्यवसा वाणिज्य बा अन्य किछु चालिये थाके ताहले आमरा बोली से तो परेर धने पुद्दारी करे, निजेर आसले कोनो टाका नाई। एई कथाटाई एखन आमी बैंकेर क्षेत्रे बोली जे बैंक आसले परेर धनेर पुद्दारी करे, बैंकेर निजस्व कोनो अर्थ नाई। बैंक तुम्हार आमार टाका दिए कि करे बैंक चले। এই আপ্রত্য বাক্য সব সমাজে প্রচলিত যে ব্যাংক কি করে পরের ধনে উদ্ধারি করে। বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণ অর্থ জমা হিসাব সংগ্রহ করা, হ্যাঁ এটা কার কাজ? ব্যাংকের কাজ। জনগণের অর্থ সংগ্রহ করা, হিসাব সংরক্ষণ করা কাজ হচ্ছে কার? ব্যাংকের। যে ব্যাংক যত বেশি আমানত সংগ্রহ করতে পারে তার পক্ষে তত বেশি সফলতা অর্জন করা কি বা তত বেশি সফলতা অর্জন সম্ভব হয়। যে ব্যাংকের যত বেশি আমানত আছে সেই ব্যাংকের সফলতা তত বেশি আছে। অন্যদিকে ঋণ প্রদান ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। আমরা ব্যাংকে গেলেই আমাদের যদি
আয়ের উৎস থাকে, সকল এভিডেন্স ঠিক থাকে, তাহলে ব্যাংক আমাদেরকে কি দিয়ে থাকে? ঋণ দিয়ে থাকে। ব্যাংক যদি আমাকে তোমাকে ঋণ দিতে পারে তাহলে ব্যাংকের কি প্রফিট, ব্যাংকের লাভ, কারণ তোমাকে আমাকে যে ব্যাংক ঋণ দিবে এই ঋণ কিন্তু এই ঋণের উপরে ব্যাংক কি নেবে, ইন্টারেস্ট নেবে। হ্যাঁ, এটি ব্যাংকের একটা লাভজনক বিজনেস বলা চলে। এই ঋণ যথাযথ খাতে এবং যোগ্য ও সৎ লোকদেরকে প্রদান ও যথাসময়ে সংগ্রহ করতে পারাও ব্যাংকের সাফল্যের অন্যতম নিয়ামক। এই ঋণ যদি ভালো লোককে দিতে পারে, এই ঋণ যদি সঠিক সময়ে আদায় করতে পারে, হ্যাঁ, তাহলে এটা ব্যাংকের জন্য একটা লাভজনক, আগেই বলছি এটা ব্যাংকের জন্য একটা লাভজনক বিজনেস। কম সুদে বা লাভে আমানত সংগ্রহ ও বেশি সুদে বা লাভে তা ঋণদানের মধ্যবর্তী পার্থক্য হলো আসলে ব্যাংকের আয় প্রদানের উৎস। তোমার কাছে আমার কাছে ব্যাংক কী করবে, কম যখন টাকা নেবে সে আমানত রাখবে, তখন আমাকে কম লাভ দেবে, কিন্তু যখন আমাকে সে ঋণ হিসাবে এই টাকা দেবে তখন সে আমার কাছ থেকে সে বেশি লাভ নেবে। সে কম লাভে মানুষের কাছ থেকে, ব্যক্তির কাছ থেকে, প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা নেবে, বেশি লাভে সে দিবে, এইটাই ব্যাংকের আসলে কি আয়ের একটা প্রধান উৎস। আজকের দিনে ব্যাংক হলো একটি গুরুত্বপূর্ণ সেবাধর্মী প্রতিষ্ঠান। বর্তমানে ব্যাংকই একটি সেবাধর্মী প্রতিষ্ঠান, আসলে কথাটা একেবারেই অগ্রাহ্য না, কারণ আজকে আমার 5 লক্ষ টাকার প্রয়োজন, আমি যার কাছে মন চায় তার কাছে চাইলেই কিন্তু এই টাকাটা আমাকে সে দেবে না। কিন্তু আমার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ব্যাংকে যদি আমি আবেদন করি, আশা করি উইথেন 2 উইকস, 2 সপ্তাহের ভিতরেই কি এই টাকাটা আমি পেয়ে যাব, একটা সহজলভ্য টাকাটা পাওয়া। এজন্যই বলতেছে আসলে ব্যাংক একটি কি সেবাধর্মী প্রতিষ্ঠান। তাই কোনো ব্যাংক কত টাকা সেবা প্রদান করতে পারছে তার উপরেই আসলে ব্যাংকের সাফল্য নির্ভরশীল। ব্যাংকের অভ্যন্তরীণ পরিবেশ, কর্মীদের ব্যবহার, ব্যবস্থাপনার দক্ষতা, কম সময়ে কার্য সম্পাদন, দ্রুত ঋণ মঞ্জুর, হ্যাঁ, বিভিন্নমুখী সেবা প্রদান, এ নিয়ে আজ প্রতিযোগিতা চলছেই। যে ব্যাংক দ্রুত ঋণ দিতে পারে, যাদের ব্যবহার ভালো, ম্যানেজমেন্ট ভালো, যারা কাজে দক্ষ, হ্যাঁ, এই ব্যাংকই বর্তমানে খুব এগিয়ে আছে। দেখবা যে অনেকেই প্রাইভেট ব্যাংকে লেনদেন করতে পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ কি অনেকেই বলে যে প্রাইভেট ব্যাংকে গিয়ে দাঁড়ায় থাকতে হয় না, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় না, জটিলতাও কম, এজন্য অনেকেই প্রাইভেট ব্যাংকে লেনদেন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এখানে ম্যানেজমেন্ট খুব অ্যাক্টিভ, কারণ এটা হচ্ছে তাদের ব্যবহার, তাদের কার্যকর্ম, তাদের আচার আচরণের উপরে আসলে ব্যাংকের সফলতা নির্ভর করে থাকে। আমাদের মতো দেশে বেসরকারি ব্যাংকগুলো এক্ষেত্রে কীভাবে প্রতিযোগিতা করছে তা একটু খোঁজখবর নিলেই চোখে পড়ে। এই কথাটা আমি আগেই বলে দিলাম যে বেসরকারি ব্যাংকগুলো যেটা, এটা কীভাবে কীভাবে কাজ করছে এটার খোঁজখবর নিলেই আমাদের আসলে চোখে পড়ে যায়। আমানত সংগ্রহ ও ঋণদানের মাধ্যমে আসলে ব্যাংক ব্যবস্থার উৎপত্তি ঘটলেও বর্তমানকালে এর কার্যক্রম ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। মানুষের আর্থিক কর্মকাণ্ডের গতি, প্রকৃতির পরিবর্তন হওয়ায় জনগণের প্রয়োজন পূরণে ব্যাংক ব্যবস্থাতেও পরিবর্তন সাধিত হচ্ছে। আমানত সংগ্রহ ও ঋণদানের সাথে মূলত বাণিজ্যিক ব্যাংকগুলো জড়িত থাকলেও বিনিয়োগ ব্যাংক, মার্চেন্ডান ব্যাংক, বিনিময় ব্যাংক, শিল্প ব্যাংক, কৃষি ব্যাংক ইত্যাদি বিভিন্ন ধরনের বিশেষতা ব্যাংক গড়ে ওঠায় ব্যাংকের গতি, প্রকৃতির পরিবর্তন আসছে। তাই ব্যাংক ব্যবস্থার ক্রমবর্ধমানের দ্বারাই ব্যাংকের বৈশিষ্ট্য, কার্যক্রম, মূলনীতি সহ, হ্যাঁ, ব্যাংকিং কার্যক্রম এবং গ্রাহক সম্পর্কে ভবিষ্যতে আরও ব্যাপক পরিবর্তন আসবে তা নির্বিঘ্নেই বলা চলে। দেখো, আজ থেকে বেশি দিন না, 10-15 বছর আগেই
ব্যাংকের কার্যক্রম ছিল স্থবির ধীরগতি, এখন দেখো ডিজিটালাইজড হয়ে গেছে, ব্যাংকের সকল কার্যক্রমই এখন ডিজিটালাইজড হয়ে গেছে। যে কোনো ব্যাংকে গেলে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় না। তোমার এটিএম কার্ড যদি আমরা একটা করে ফেলি, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যাই কিছু করো, এখন এই কার্ড দিয়ে লেনদেন করলে আর সময়ের প্রয়োজন পড়ে না। হ্যাঁ, ব্যাংকেও যেতে হয় না, যে কোনো বুথে গিয়ে যদি আমরা আমাদের হ্যাঁ কার্ডটি ব্যবহার করি তাহলেই আমরা সেখানে অনায়াসে ট্রানজ্যাকশন করতে পারি। এটাই হচ্ছে আসলে আধুনিকতা, ডিজিটালাইজড বর্তমানে। হ্যাঁ, সেটাই বলছি যে নির্বিঘ্নে এই ব্যাংকগুলো এখন আরও অনেক দূর এগিয়ে যাবে, কারণ দিন যতই পার হচ্ছে হ্যাঁ বিশ্ব ততই হ্যাঁ বিজ্ঞানসম্মত হচ্ছে, হ্যাঁ ডিজিটাল হচ্ছে। হ্যাঁ, তাই নির্বিঘ্নে বিশ্ব এখন এগিয়ে যাচ্ছে, একথা বলার আর অপেক্ষা রাখে না। তাহলে ব্যাংক আসলে মানুষের আমানতগুলো সংগ্রহ করে রাখে, মানুষকে ঋণ দিয়ে থাকে। মানুষের অর্থ কি, সে আমানত রাখে, তাদেরকে ঋণ দিয়ে থাকে, প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে থাকে। ব্যাংক আসলে আমাদের মূলত সেবাই করে থাকে, তাই এটাকে আজকের দিনের একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এখানে আরেকটা বিষয় তোমার, আমি প্রথমেই আলোচনা করছি ব্যাংক শব্দের উৎপত্তি কোথায় থেকে হয়েছে। আমি আবারও বলতেছি যে প্রাচীন ল্যাটিন ব্যাংকিং, ব্যাংকা, ব্যাংকাস ইত্যাদি শব্দের আধুনিক রূপই হচ্ছে আসলে ব্যাংক। মনে থাকবে না? হ্যাঁ, মনে রাখবা। আরেকটা জিনিস তোমাদেরকে বলে দেই, আধুনিক ব্যাংকের পূর্বসূরী কারা, এই আধুনিক ব্যাংকের পূর্বসূরী কারা আসলে। বিভিন্ন অর্থনীতিবিদ এই সমস্ত লোকদেরকে তিনটি ভাগে ভাগ করেছেন আধুনিক ব্যাংকের পূর্বসূরীর কথা বলতে গিয়ে। যেমন স্বর্ণকার শ্রেণী, এই একটা শ্রেণী, আরেকটা হলো মহাজন শ্রেণী, আরেকটা হলো ব্যবসায়ী শ্রেণী। এই তিনটা শ্রেণী হচ্ছে আসলে আধুনিক ব্যাংকের কি পূর্বসূরী। স্বর্ণকার শ্রেণী কি, হ্যাঁ, আরেকটা হলো মহাজন শ্রেণী, আরেকটা হচ্ছে ব্যবসায়ী শ্রেণী। আরেকটা জিনিস তোমরা লিখে রাখো, ব্যাংক কাকে বলে, এগুলো ব্রিফ কোশ্চেন আসতে পারে তোমাদের। এজন্য আমি একটু আলোচনা আবার প্রথমের দিকে চলে যাচ্ছি, ব্যাংক শব্দের উৎপত্তি, আধুনিক ব্যাংকের পূর্বসূরী কারা, হ্যাঁ ব্যাংক কাকে বলে। আমি যেহেতু আজকে প্রাথমিক আলোচনা করছি, সেহেতু প্রাথমিক জিনিসগুলো নিয়েই তোমাদেরকে আবার আমি বলতেছি, কারণ এখান থেকে ব্রিফ কোশ্চেন আসবে, অতি সংক্ষিপ্ত কোশ্চেন আসবে। হ্যাঁ, তারপরে আমরা যখন বিশদ আলোচনা করব তখন বড় প্রশ্নের উত্তর দিতে পারবে। যে প্রতিষ্ঠান সাধারণ জনগণের নিকট হতে অর্থ গচ্ছিত রাখে, আবার এই গচ্ছিত অর্থকে ঋণ প্রদান করে থাকে, তাকে ব্যাংক বলে। আমি শুরুতেই আলোচনা করছিলাম যে প্রতিষ্ঠানগুলো আমাদের এই অর্থগুলোকে আমানত রাখবে এবং এই আমানত অর্থগুলো ঋণ আকারে দিয়ে থাকে, আসলে সেই জিনিসটাই আসলে ব্যাংক। আরেকটা জিনিস হলো ব্যাংকার কারা, ব্যাংকার, ব্যাংকার বলতে ব্যাংকিং কার্যে নিয়োজিত ব্যক্তিবর্গকে বুঝিয়ে থাকে। কথাটা বুঝতে পারছো? প্রথমে আমি তোমাদেরকে আলোচনা করছি ব্যাংক শব্দের উৎপত্তি কোথায় থেকে কিভাবে, তারপরে বলছি যে আসলে আধুনিক ব্যাংকের পূর্বসূরী কারা, দুইটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন। আর একটা প্রশ্ন তোমাদেরকে বললাম, যেহেতু ভূমিকা আলোচনা করতেছি, সেটা হলো যে ব্যাংক কাকে বলে। তোমাদেরকে এই ইন্ট্রোডাকশন আলোচনা করতে গিয়ে তো প্রথমে ব্যাংকের সংজ্ঞাটা জানতে হবে, ব্যাংকের সংজ্ঞা না জানলে তো এই আলোচনার কোনো লাভ নেই। আচ্ছা, তাহলে এই সংজ্ঞা আমি দিয়েছি, এখন সর্বশেষ যেটা এটা হলো ব্যাংকার কারা, এটাও তোমাদেরকে বললাম। কি বলছি, ব্যাংকার বলতে ব্যাংকিং কার্যে নিয়োজিত ব্যক্তিবর্গকে বুঝিয়ে থাকে, যারা ব্যাংকের কার্যাবলী যেমন আমানত গ্রহণ, ঋণ দান, গ্রাহকদের বিভিন্ন বিষয়ে সহায়তা ও সহযোগিতা ইত্যাদি সম্পাদন করে থাকেন, তাদেরকে আমরা মূলত ব্যাংকার বলে থাকি। বুঝতে পারছ? তাদেরকে আমরা কি বলে থাকি,
ব্যাংকার বলে থাকি। তে প্রিয় শিক্ষার্থীরা, আসলে আজকে তোমাদের এই ক্লাসে আমি ব্যাংক সম্পর্কে একটা প্রাথমিক একটা ধারণা দিলাম যে ব্যাংক কি, ব্যাংকের উৎপত্তি কোথায়, ব্যাংকার কারা, ব্যাংকের পূর্বসূরি কারা, হ্যাঁ, আর ব্যাংক আসলে ব্যাংক কীভাবে গড়ে উঠলো, ব্যাংকের কাজ কী, ব্যাংকার ব্যাংক কাদেরকে নিয়ে ব্যাংকার, কাদেরকে ব্যাংকার বলা হয়, এই এটুক ধারণাই আজকে প্রাথমিক তোমাদেরকে দিলাম। পরবর্তী ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। আমি যেটু তোমাদেরকে ধারণা দিয়েছি, এই ধারণাটা তোমরা আবার বাসায় বই খুলে তোমরা স্টাডি করার চেষ্টা করবে। হ্যাঁ, আমরা তোমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো, অনলাইন ক্লাসের মাধ্যমে সহযোগিতা করবো, তোমরা সবসময় অনলাইন ক্লাসে থাকবে। হ্যাঁ, তোমরা যদি আমাদের সাথে অনলাইন ক্লাসে সংযুক্ত থাকো তাহলে তোমাদের অনেক উপকারে আসবে, তোমাদের ফিজিক্যালি অর্থাৎ সরাসরি ক্লাসের প্রয়োজন পড়বে না, অনলাইন ক্লাসই তোমাদের জন্য যথেষ্ট। তোমরা জানো সরকার ইতিমধ্যেই অনলাইন ক্লাসের উপরে সরকার জোর দিয়েছে, কারণ এটা সরকারের বাস্তবায়নের একটা চেষ্টা ছিল যে টুডে টুমোরো অনলাইন ক্লাস বাস্তবায়ন করবে, সেটা যেন এখনই বাস্তবায়িত হতে যাচ্ছে এবং হয়ে যাচ্ছে। এখন সব ক্লাসই কি অনলাইনের মাধ্যমে হচ্ছে, তোমরা যে জিনিসটা অনেক পরে পাওয়ার কথা ছিল এই জিনিসটা তোমরা অনেক আগেই পেয়ে গেছো, আমি মনে করি এটা তোমাদের একটা সৌভাগ্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আর নয়, তোমাদের সাথে আমার আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমি তোমাদেরকে দোয়া করি, তোমরা আমার জন্য দোয়া করবে। হ্যাঁ, আর তোমরা এই মরণবেদী করোনা ভাইরাস নামক এই ভেদি থেকে রক্ষার জন্য বারবার সাবান দিয়ে হাত ধুবে, ঘরের বাইরে গেলে মাস্ক পরে যাবে, যথাসম্ভব মাস্ক ছাড়া ঘরের বাইরে যাবে না, আর বিনা প্রয়োজনে ঘরের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আর যদি ঘরের বাইরে কোনো কারণে যেতেই হয়, ঘরে ঢুকে হ্যাঁ মাস্ক ভালো করে হ্যাঁ ধুয়ে নেবে, এমন একটা জায়গায় মাস্ক রাখবে যাতে বাইরে থেকে এসে এমন একটা জায়গায় মাস্ক রাখবে যাতে এই মাস্কগুলো ঘরের কোনো রূপ না ছড়ায়, আর সেই মাস্কগুলো ভালো করে পরিষ্কার করে ফেলবে, ভালো করে সাবান দিয়ে হাত ধৌত করে ফেলবে, এবং যথাসম্ভব যদি তুমি ভালো করে গোসল করে নিতে পারো তাহলে আরও বেশি ভালো হয়। হ্যাঁ, তো আজকে এই পর্যন্ত তোমাদের সাথে আলোচনা, আগামী ক্লাসে দেখা হবে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।